আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, বাংলাদেশের পাঠ্যপুস্তক নাকি ভারত থেকে প্রিন্ট করে আনা হয়েছে? এছাড়াও বাংলাদেশ এবং ভারতের শিক্ষা ব্যবস্থা এবং ভারতের 20 লক্ষের মতন মানুষ বাংলাদেশে চাকরি করছে। সুপ্রিয় দর্শক, এছাড়াও ভারত বাংলাদেশ সম্পর্কে নানা তথ্য দিলেন যুব অধিকার পরিষদের নেতা তারেক। সুপ্রিয় দর্শক, চলুন সরাসরি আমরা তার মুখ থেকেই পুরো বক্তব্যটি শুনে আসি। তখন জানতে পারলাম যে বাংলাদেশের পাঠ্যপুস্তক ভারত থেকে প্রিন্ট করে নেওয়া হচ্ছে, তখনই আমি বুঝে গেছি যে এই বাংলাদেশকে ভারতের পেটে ঢুকিয়ে দিয়েছে এই সরকার। যখন আরো জানতে পারলাম যে এই বাংলাদেশে 20 লাখ ভারতীয় নাগরিক চাকরি করে, তখন আমার নিশ্চিত হতে আর বাকি থাকলো না। যেখানে বাংলাদেশের যুবকরা কর্ম পাচ্ছে না, সেখান থেকে ভারত থেকে 20 লক্ষ নাগরিক এসে চাকরি করছে, আপনারা চিন্তা করতে পারেন। এবং আমাদের গার্মেন্টস ইন্ডাস্ট্রি যতগুলো আছে, সমস্ত ইন্ডাস্ট্রির সর্বোচ্চ পর্যায়ে চাকরি করে এরা এবং সর্বোচ্চ বেতন গ্রহণ করে। আর বাংলাদেশের যুবকরা সেই সকল কারখানাগুলোর লেবার হিসেবে কাজ করে। বাংলাদেশকে ভারতের পেটে ঢুকানোর বাকি কি আছে? শুধু কি বাংলাদেশের পরিমণ্ডলে? আমাদের প্রবাসী শ্রমিক ভাইরা যখন বিদেশে যায়, আমাকে একজন শ্রমিক ভাই ফোন দিয়েছে, বলছে ভাই আমি যে হোটেলে চাকরি করি, ওই হোটেলের বয় যারা আছে তারা সবাই বাংলাদেশের, কিন্তু ম্যানেজমেন্টের যত লোক আছে সবাই ইন্ডিয়ান। এই যে ভয়ঙ্কর একটা অবস্থা, করলো কিভাবে কিভাবে করলো? আপনারা জানেন আমাদের প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগে 60% নারী কোটা, 20% পারিবারিক কোটা যুক্ত করা হয়। এইভাবে নিয়োগ দেওয়ার ফলে কেউ 35 পেয়ে নিয়োগ পায় এবং কেউ 65 পেয়েও নিয়োগ পায় না। বিবিসিতে নিউজ হয়েছে, 65% প্রাথমিক পার করা শিক্ষার্থী বাংলা রিডিং করতে পারে না। বাংলাদেশের বিরুদ্ধে, শিক্ষা ব্যবস্থার বিরুদ্ধে কত ভয়ঙ্কর ষড়যন্ত্র আপনারা দেখতে পেরেছেন। পদ্মা সেতুর জন্য 100 কোটি টাকা তারা উদযাপন বাজেট ধরেছিল, অথচ নিউজ প্রিন্টে এবার বই ছাপিয়েছে। শিক্ষামন্ত্রীকে জিজ্ঞাসা করলে তিনি ধমকের সুরে কথা বলেন, এত ধমক দেন না, আপনি শিক্ষামন্ত্রী কেমনে হয়েছেন আমরা জানি। আপনি পররাষ্ট্রমন্ত্রী ছিলেন, আপনার নাম ছিল প্রজাপতি মন্ত্রী, আপনি পররাষ্ট্রমন্ত্রী থেকে শিক্ষামন্ত্রী হলেন কোন পিএইচডি গবেষণা করে? শিক্ষা বিষয়ে আপনার কবে কোন গবেষণা প্রকাশ হয়েছিল যে আপনাকে শিক্ষামন্ত্রী করতে হবে? আমাদের পুরো জেনারেশনটা ধ্বংস করে দিয়েছে। বেকাররা চাকরি পায় না, কর্মসংস্থানহীন। এই করোনা সংকটে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এই বেকাররা। আপনারা যারা মেসে ছিলেন, মেস ছেড়ে বাড়ি চলে যাননি, সবাই জাননি, টিউশনি হারাননি, পার্ট টাইম জব হারাননি, সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে এই বেকাররা। অথচ 23টা সেক্টরে প্রণোদনার মধ্যে এই বেকারদের কোনো নাম শেখ হাসিনা রাখে নাই, একটা নাম রাখে নাই। এই বেকাররা এক বেলা খাইতে পারলে আরেক বেলা খাইতে পারে না, তাদের মাথা গোটা ঠাই নাই। ঢাকার বাইরে থেকে এই ঢাকায় পরীক্ষা দিতে আসে, আত্মীয় স্বজন জায়গা দেয় নাই, ডাইনিং স্পেসে ঘুমাবে সেই ঘুমানো জায়গা হয় নাই, বাস স্ট্যান্ডে ঘুমাবে ঘুমাতে দেয় নাই, মসজিদে ঘুমাবে ঘুমাতে দেয় না। বেকারদের কোনো জায়গা নাই, বড় বড় বিল্ডিং করে, অ্যাপার্টমেন্ট করে, স্টাফ কোটে করে এই বেকারদের জন্য একটা বিল্ডিং শেখ হাসিনা বানাতে পারে নাই ঢাকাতে। আমরা কেমনে আছি, কিভাবে আছি? যে ছেলেটা খেতে পারে না তার কাছ থেকে 700 টাকা আবেদন ফি নাই, একটা মাসে 10টা আবেদন করলে 7000 টাকা আবেদন ফি লাগে। একটা বেকার কই থেকে এই টাকা দেবে, কই থেকে দেবে? যুব অধিকার পরিষদকে ধন্যবাদ জানাই, তারা আবেদন ফি মুক্ত একটি তারা লিফলেট দিয়েছে। এই দাবির মধ্য দিয়ে যুব অধিকার পরিষদে আজকে নতুন করে জন্ম হয়েছে, নতুন করে জন্ম হয়েছে। এই স্বার্থপর দাবি দিয়ে চেইন প্রোগ্রাম চাই আমরা, ধারাবাহিক প্রোগ্রাম চাই। এর সঙ্গে পুরো সংস্কার আন্দোলনের যে অমীমাংসিত দাবি ছিল সেই দাবিকে যুক্ত করে 8 নম্বর দাবি পর্যন্ত যুক্ত করতে হবে বলে আমি মনে করি। যুব অধিকার পরিষদের সংগ্রামী সভাপতি আপনাদেরকে আমার আরেকটি অনুরোধ, এইখানে আবেদন ফি, ঘুষ ছাড়া চাকরি, প্রভাবশালীদের রেফারেন্স, বয়সীমা মুক্ত, এই বিষয়গুলোকে আপনারা লিখেছেন, অনেক ধন্যবাদ। এই বিষয়গুলোর জন্য আলাদা আলাদা দাবি করলে আরো বেশি ভালো হয়। সর্বশেষ আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলতে চাই, এই যুবকরা পোতা শামুকের মতো, এরা মরতে ভয় করে না, না খেয়ে থাকে, মরার আবার মরার ভয় কিসের? এই যুবকদের এই যুব অধিকার পরিষদের 8 দফা দাবি যদি মানা না মেনে নেন, এই পোতা শামুকে পা কেটে আপনার পতন ঘটবে। বাংলাদেশ ভারতকে নিয়ে যুব অধিকার পরিষদের নেতা তারেকের যে বক্তব্য, এটা আপনারা কীভাবে দেখছেন, আপনারা কীভাবে মূল্যায়ন করছেন, অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। সুপ্রিয় দর্শক, সবসময় সত্য নির্ভেজাল তথ্য পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।